হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগস উইথ শিমু থেকে শিমু বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভাবছি আরএফএল বেস্ট বাইতে একটু যাব এবং প্রয়োজনীয় একটা জিনিস কিনব, আর সেজন্য আমি একটু সকাল সকাল দুপুরে রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। আর আপনার ভাইয়া যেহেতু আজকে খাবেন না বাসাতে, তো আমি রান্নাটা কমপ্লিট করছি বাচ্চাদের পছন্দ অনুযায়ী। তো বাচ্চারা চিংড়ি পোলাওটা অনেক বেশি পছন্দ করে, আর এজন্য একটু বেশি করেই আমি চিংড়ি পোলাওটা তৈরি করে নিচ্ছি। তাহলে আমাদের দুপুরে সবারই হয়ে যাবে। আর রান্নাটা কমপ্লিট করে আমি যদি আরএফএল বেস্ট বাইতে যাই, তাহলে এসেই কিন্তু আমি খেয়েও ফেলতে পারবো, কারণ বাহির থেকে আসলে কিন্তু অনেক ক্ষুধাটাও লেগে যায়। তো রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়েও যাচ্ছে। আমি জাস্ট এটাতে এখন গরম পানি দিয়ে স্টিমে রেখে দেব, আর স্টিম হতে হতে আমি কিন্তু রেডিটাও হয়ে নেব। চিংড়ি পোলাওটা হতে যেহেতু বেশি সময় লাগে না, এজন্য কিন্তু আমি আজকে সিলেকশন চিংড়ি পোলাওটাই করেছি। আর চিংড়ি পোলাওটা খেতে যেমন টেস্টি, বানানোটা তেমনই ইজি। আর যেহেতু আজকে আমি বাহিরে যাব, তাহলে ইজি এবং টেস্টি খাবারটাই আমি সিলেক্ট করেছি। তো সে যাই হোক, আমি এরপরে একটু কিন্তু এর মধ্যে ঘিও দিয়েছিলাম, কারণ আপনারা খেয়াল করেছেন আমি প্রথমে যখন চিংড়িটা একটু ভুনাচ্ছিলাম তখন তেলটা কম দিয়েছি, আর ঘিটা আসলে স্কিপ হয়ে গেছে। অনেক সময় এরকম প্রায় হয় যে আমি ভিডিও তৈরি করেছি অথচ ক্যামেরাটাই অন করিনি, এরকম অবস্থা কার কার হয় বলেন তো। যাক, আমার চিংড়ি পোলাওটাও কমপ্লিট এবং আমি রেডিও হয়েছি এবং আমি বেরো হয়ে গেলাম। প্রতিটি হাজবেন্ডের কিন্তু কমন একটা অভিযোগ থাকে, আর সেটা কি বলেন তো, সেটা হচ্ছে তারা নাকি আমাদের মন বুঝতে পারে না। আর মেয়েদের মন বোঝা কি এতই সোজা বলেন তো? আমি কিন্তু মজা করেই বললাম, আসলে আমরা মেয়েরা নাকি কি চাই সেটাই বুঝি না। আর মেয়েদের মন বোঝা কিন্তু এত কঠিন কাজও না। আপনার ওয়াইফকে জাস্ট একদিনের জন্য আরএফএল বেস্ট বাইতে ছেড়ে দিবেন, যে তোমার মন মতো খুশি মতো শপিং করো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। কারণ একটা সংসারী মেয়ের এর চেয়ে বড় গিফট কিন্তু আর হতে পারে না। কারণ সত্যি কথা বলতে আরএফএল বেস্ট বাইতে এমন কিছু নেই যা এখানে পাওয়া যায় না। সংসারের খুঁটি নাটি প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই আরএফএল বেস্ট বাই হচ্ছে বেস্ট বাই। আসলে প্রতিটি মেয়ে কিন্তু বিয়ের পরে সুন্দর সুন্দর জিনিস দিয়ে তার সংসারটাকে কিন্তু সাজাতে চায়, সাথে সাথে নতুন নতুন জিনিস কিন্তু কালেক্ট করতে চায়। আর সেক্ষেত্রে কিন্তু আরএফএল বেস্ট বাই একটা বেস্ট অপশন যেটা আমার কাছে মনে হয়। মেয়েদের সংসার যতদিন আছে কেনাকাটা কিন্তু ততদিনই আছে। আমরা প্রতিদিন প্রতিনিয়ত কেনাকাটা করছি, তারপরে কিন্তু কেনাকাটা আমাদের শেষ হচ্ছে না, তাই না? আজকে পিরিচ ভেঙে গেছে, তো কালকে পেয়ালাটা ভেঙে গেছে, পরশু আবার গ্লাস ভেঙে গেছে। ভাঙাভাঙির মধ্যে আমাদের কেনাকাটা কিন্তু চলতেই থাকে, আর সেক্ষেত্রে কিন্তু আরএফএল বেস্ট বাই একটা বেস্ট অপশন আমার কাছে যেটা মনে হয়। কারণ আরএফএল বেস্ট বাইতে অল্প টাকায় আপনি অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন। আর আরএফএল বেস্ট বাইতে কেউ গেলে খালি হাতে কেউ ফেরত এসেছে এটা কখনোই হয়নি, কারণ আরএফএল বেস্ট বাইয়ের জিনিসগুলো অনেক রিজনেবল, আর তাছাড়া হাতের নাগালের মধ্যেই রেঞ্জগুলো থাকে। ওহো, আর একটা কথা বলতে তো ভুলে গিয়েছি, আমি বেস্ট বাই থেকে কী কী কেনাকাটা করব এবং করেছি সেটা কিন্তু আমি বাসাতে যেয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। আরএফএল বেস্ট বাইতে গেলে আমার মনে হয় আমার তো এটা দরকার, আমার তো ওটা দরকার, প্রত্যেকটা জিনিসই এত দরকারি তখন ওখানে গেলে মনে হয়। আর এই জন্যই বললাম আরএফএল বেস্ট বাই একটা বেস্ট অপশন সব মেয়েদের কাছেই হতে পারে। আর আমার তো মনে হয় আরএফএল বেস্ট বাই মেয়েদের মনের ভাষাটাও বুঝতে পারে, কারণ প্রত্যেকটা জিনিসই এত বেশি প্রয়োজনীয় এবং এত রিজনেবল, আমার কিন্তু গেলে মনে হয় সব কিছুই আমি নিয়ে ফেলি, এমনটাই কিন্তু আমার মনে হয়। স্টোরেজ বক্স থেকে শুরু করে হটপট, কি নেই আরএফএল বেস্ট বাইতে! সংসারে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই কিন্তু আরএফএলে আছে। আর অবাক করার বিষয় হচ্ছে যেটাই দেখি সেটাই মনে হয় যে আমার এটা প্রয়োজন। আর এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে আরএফএল মেয়েদের মনের ভাষাটাও বোঝে।
আমি ঘুরে ঘুরে দেখছি আর আমার প্রয়োজনীয় জিনিসটা খুঁজে বেড়াচ্ছি। ফাইনালি আমি আমার মনের মতো জিনিসটা আমি খুঁজেও পেয়েছি আর আমি এখন পেমেন্টের ওখানে চলে যাচ্ছি। আর আরএফএলে বললাম না কি নেই, দেখেছেন এখানে আবার খাবারের সেক্টরটাও কিন্তু তারা রেখেছে। পেমেন্টের ওখানে পৌঁছাতে পৌঁছাতে দেখি যে সেখানে চুলাগুলোও রেখে দিয়েছে। তো আমি কাছে যেয়ে চুলাগুলো দেখতে চেষ্টা করলাম, কারণ আমার একটা চুলা কেনার খুব প্রয়োজন। যদিও চুলাটা আজকে আমি কিনবো না, তারপরও একটু দেখে গেলাম আর কি। কারণ আমি চুলা কিনলে অবশ্যই টু বার্নারেরটাই কিনবো, কারণ থ্রি বার্নারের অনেক প্রবলেম আমি শুনেছি। আমার কেনাকাটা এখন কমপ্লিট, আমি এখন বাসাতে চলে যাব। আর বাসাতে যেয়ে কিন্তু অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কি কিনেছি। আমি বেশি কিছু কিনিনি, খুব সামান্য কিছুই কিনেছি। আমি এখন বাসাতে চলে এসেছি আর বাসাতে আসার পরে আমার মেয়ে আমাকে হেল্প করছিল এই প্যাকেটগুলো খোলার কাজে। আমি বেশ কিছুদিন হলোই চিন্তা করছিলাম যে ডাইনিং টেবিলের যে জগটা সেটা আমি চেঞ্জ করব। তো অনলাইনে আমি বেশ কয়েকটা আমি দেখেছিও, প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ জগ তো কয়েকদিন ইউজ করার পরে আর ইউজ করতে ভালো লাগে না। তো এত দাম দিয়ে আমি জগ কেনার পক্ষপাতিত্ব ছিলাম না, কারণ অনলাইনে আমার যেটাই ভালো লাগছিল সেটাই কিন্তু 2500-এর উপরে দাম। তো আমি এত টাকা দিয়ে একটা জগ কিনবো সেটা কিছুদিনের জন্য, এটা কেন যেন আমার ইচ্ছে করছিল না। আর এ কারণে কিন্তু ওই যে বেস্ট অপশন বেস্ট বাই, এজন্য আমি বেস্ট বাইতে ছুটে গেলাম। আমি চাচ্ছিলাম যে এমন একটা জগ কিনবো যেটা দেখতে একটু স্টাইলিশ মনে হবে এবং রিজনেবলও হবে, আর বেস্ট বাই সেই মনের আশাটা পূরণ করে দিয়েছে। আমার এই জগটা কিন্তু দাম নিয়েছে 1125 টাকা, আর এই জগটার সাথে ম্যাচিং করে গ্লাসটা না নিলে কিন্তু ভালো দেখাচ্ছে না, তাই না? আর এই জন্য আমি কালার ম্যাচিং করে 4টা গ্লাস নিয়েছি, কিন্তু আমার 2টা একরকম গ্লাস হয়েছে আর 2টা অন্যরকম হয়েছে, কারণ একই রকম 4টা আমি পেয়েছিলাম না। তো ভাগ্য খারাপ হলে যেটা হয় আর কি। গ্লাসগুলোর দাম নিয়েছে 225 টাকা করে, মানে পার পিস 225 টাকা। আর এই বাটিটা আমি নিয়েছি, এই বাটিটার দাম নিয়েছে 400 টাকা। আমার এই ছোট্ট আরএফএল শপিং ব্লগটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। জগটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, ইউজ করে কেমন শান্তি পাচ্ছি সেটা রিভিউ আমি পরে এক সময় জানাবো। এই 2টা গ্লাসের শেপটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। আর বললাম না, ডিজাইনটা কালার একরকম হলেও প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট আমাকে নিতে হয়েছে। সেম কালার সেম প্রাইস, বাট প্যাটার্নটা একটু ডিফারেন্ট। খুব বেশি খারাপ লাগছে না, কি বলেন? ভালোই লাগছে, তাই না? রিসেন্ট আমার বেশ কয়েকটা শপিং ভিডিও আরও আসবে, আশা করি আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।